విశ్వాసమని నమ్ముతున్నా. చంపడము చంపడము బ్రహ్మరంభ పెళ్లి జరిగేది నాతో. প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে আপনার আশেপাশের বন্ধুদের মাঝে শেয়ার করে দেন এবং সাউথ ও বলিউড মুভির এমন ইন্টারেস্টিং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলরেডি আমাদের বাজেট ছিল 20 কোটি রুপি এবং অন্যদিকে সিনেমাটি বক্স অফিসে আয় করেছে পুরো 50 কোটি রুপি. তো বুঝতে পারতেছেন সিনেমাটি বক্স অফিসে কেমন সারা ফেলেছে. এবং এই সিনেমাটির IMDb রেটিং হচ্ছে 5.6. আর অন্যদিকে এই সিনেমার লিড রোল মধ্যে দেখা যাবে তেলুগুর জনপ্রিয় নায়ক নাগা চৈতন্যকে এবং তার সাথে রোমান্স করতে দেখা যাবে সাউথের এই সময়ের জনপ্রিয় নায়িকা রাকুল প্রীত সিং কে. আর এই সিনেমার স্টোরির ব্যাপারে কিছু যদি বলতে চাই তাহলে শুরুতেই দেখা যায় নাগা চৈতন্যকে একটি বিয়েতে যায় এবং ওখানে তার সাথে একটি মেয়ের সম্পর্ক হয়ে যায়. কিন্তু যখনই ওই মেয়েটিকে নাগা চৈতন্য বিয়ে করতে যায় তখনই সিনেমাতে বড় ধরনের একটি টুইস্ট আসে. এবং এই টুইস্টটি কি যদি জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই অসাধারণ লাভ রোমান্টিক সিনেমাটি দেখতে হবে. সো গাইস, এই সিনেমাটির তেলুগু ভার্জন আমি দেখেছি, আমার কাছে তো অনেক ভালো লেগেছে. আশা করি যখন আপনারা এই সিনেমার হিন্দি ডাব ভার্জন দেখবেন তখন আপনাদের কাছে আরো অনেক ভালো লাগবে. এবং এই সিনেমার হিন্দি ডাবিং রিলিজ ডেট সম্পর্কে যদি জানাতে চাই তাহলে শুরুতেই বলতো এই সিনেমাটি যখন রিলিজ দেওয়া হয়েছিল তখনই এই সিনেমাটি হিন্দি ডাবিং এর জন্য পারচেজ করে নিয়েছে জি নেটওয়ার্ক এবং জি সিনেমা টিভিতে এই সিনেমার হিন্দি রিলিজ ডেট কিন্তু কনফার্ম করা হয়েছে. সিনেমাটি রিলিজ দেওয়া হবে এই বছরে মার্চের 21 তারিখে জি সিনেমা টিভিতে ইন্ডিয়ান টাইম 8টা বাজে এবং বাংলাদেশ টাইম 8:30 বাজে. আর অন্যদিকে এই সিনেমার ইউটিউব প্রিমিয়ারের কথা যদি বলতে হয় তাহলে আপনারা সবাই জানেন জি সিনেমা টিভির কোনো মুভি অফিশিয়ালি ইউটিউবে আপলোড করা হয় না. তারপরও যদি এই সিনেমাটি আপনারা টিভিতে দেখতে মিস করে ফেলেন তাহলে কোনো চিন্তার কারণ নেই. কারণ হচ্ছে এই সিনেমাটি যখন জি সিনেমা টিভিতে রিলিজ দেওয়া হবে এরপরেই কিন্তু এই সিনেমাটি আনঅফিশিয়ালি অনেক কটা ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যাবে. তখন চাইলেই সিনেমাটি আপনারা ইউটিউবে দেখতে পারেন. সো গাইস, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানান. ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেন. আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অলরেডি আমাদের সাথেই থাকুন. কথা হবে অন্য কোনো ভিডিওতে. সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন. আল্লাহ হাফেজ।